আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে একটু বের হব বাইরে। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি। তো আরিশমণিকেও রেডি করিয়ে নিলাম। আজকে আমাদের বাণিজ্য মেলায় যাওয়ার কথা ছিল, তো পরে বাণিজ্য মেলায় না গিয়ে আমরা অন্য আরেকটা জায়গায় গিয়েছি। বাণিজ্য মেলায় আরও কিছুদিন পরে যাব, এখনও হচ্ছে জমজমাট হয় নাই নাকি বাণিজ্য মেলা, মাত্র তো শুরু হলো। তো আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলতেছি। তো আমি বাসা থেকে বের হয়ে ছাদের এই পাশটাতে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। যাই হোক, এই তো আমরা রওনা দিয়ে দিলাম। তো আমরা আজকে গিয়েছিলাম আগ্রাবাদে ফার্নিচার দেখার জন্য। আমরা গিয়েছিলাম সোমবারে। তো সোমবারে হচ্ছে ছুটির দিন ছিল, শবে বরাতের ছুটি ছিল, সেজন্য অনেক দোকান পার্টি বন্ধ ছিল, যেটা হচ্ছে আমরা জানতাম না। তো আমাদের এরিয়ার আশেপাশে যেই ফার্নিচারের শপগুলো ছিল, শোরুমগুলো ছিল, বেশিরভাগই বন্ধ ছিল। বাই দ্য ওয়ে, আমরা আসছিলাম আজকে ডাইনিং টেবিল কেনার জন্য। তো প্রথমে আমরা যেই জায়গাটাতে আসি, এখানে আমরা প্রথমবার এসেছিলাম আমাদের শু বক্সটা কেনার জন্য। আজকে এখানটাতে এসে দেখলাম যে মাত্র তিনটা দোকান খোলা আছে, বাকি সবগুলাই আজকে অফ। যেহেতু সরকারি ছুটির দিন ছিল, সেজন্য অনেকেই দোকানপাট ক্লোজ রেখেছে। তো সেজন্য আর খুব বেশি একটা এখানে ডাইনিং টেবিলের কালেকশন আমরা দেখতে পারি নাই, যেহেতু বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তো এদিকে হচ্ছে আমরা তিনটা কি চারটার মতো দোকান খোলা ছিল, এগুলো একটু ঘুরে দেখলাম। তো দেখার পর এখানে খুব বেশি একটা পছন্দ হয় নাই, আর কালেকশনও খুব একটা বেশি ছিল না। যাই ছিল এগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। তো পরে সে ভাবলো যে আগ্রাবাদের ওইদিকে যাবে, ওইদিকে অনেক ভালো ভালো ফার্নিচারের শোরুম আছে। তো পরে আমরা ওই জায়গাটাতেই যাই। ওই জায়গায় যাওয়ার পরও হচ্ছে সীমিত কিছু দোকানপাট খোলা ছিল, সব কিছুই বন্ধ ছিল আজকে। তো আমাদের এটা জানা ছিল না যে আজকে ছুটির দিনে বেশিরভাগ ফার্নিচারের দোকান যে অফ থাকবে। আর এখানে সবগুলা দোকানেই হচ্ছে মানে একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আর কি। তো আমরা এখন আবার একদম নিচের তলাতে চলে যাচ্ছি। তো এখানে এই শপটাতে আসার পর বেশ কিছু ডাইনিং টেবিল আমার ভালো লাগে, ওরও ভালো লাগে, কিন্তু যেটা হয়েছে এগুলা হচ্ছে আমাদের বাজেটের বাহিরে ছিল, প্রাইসটা অনেক বেশি, 1,10,000, 1,20,000 এরকম, তারপর 70,000, 80,000 এই টাইপের রেঞ্জের আর কি ডাইনিং টেবিলগুলো। তো আমাদের বাজেটটা ছিল 40,000-এর মধ্যে। তো এই যে এখন যেই শোরুমটাতে আসলাম, এখানে 60,000-এর নিচে এখানে কোনো ডাইনিং টেবিল ছিল না, সবগুলাই হচ্ছে 60,000-এর ঊর্ধ্বে। তো জাস্ট একটু দেখে গেলাম আর কি, আইডিয়া হলো যে কোনটার রেঞ্জ কেমন। আর মার্বেল পাথরের যে ডাইনিং টেবিলগুলো, এগুলো সবগুলাই হচ্ছে 1,00,000 টাকার উপরে। এই যে এই ডাইনিং টেবিলগুলো, এগুলো এখন বর্তমানে আমাদের স্বাদ থাকলো সাধ্যের বাহিরে। তো যাই হোক, পছন্দ তো অনেক কিছুই হয়ে যায়, সেই পছন্দ মতো তো সব কিছু নেওয়া যায় না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে কোনো একদিন আমাদের সাধ্যের মধ্যে আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিবেন কোনো একদিন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন হচ্ছে মাত্র তো সংসার জীবন নতুন শুরু করলাম, এখনই আমরা অত বেশি লাক্সারিয়াস বা এক্সপেন্সিভ ফার্নিচার এই মুহূর্তে কিনতেছি না। আমরা হচ্ছে এখন জাস্ট মোটামুটি টাইপ কিনতেছি আর কি, অত যে অনেক বেশি হাই লাক্সারিয়াস বা এক্সপেন্সিভের দিকে যাচ্ছি না। তো এখানটাতে আমরা একটু ঘুরে টুরে দেখে, যেহেতু আমাদের বাজেটের মধ্যে মিলতেছিল না, আমরা এখান থেকে বের হয়ে তারপর হচ্ছে আমরা আগ্রাবাদের দিকে যাব। ওখানে আরও ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ফার্নিচার আমরা দেখব। তো এই তো, আর এইখানে ডাইনিং টেবিলের যে গ্লাসগুলো, এগুলো একটু মোটামুটি বড়ই ছিল। তো আমরা হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাসটা বেশি একটা বড় নিব না, যেহেতু আমরা সিঙ্গেল ফ্যামিলি, এত বড় গ্লাসের ডাইনিং টেবিল আমাদের প্রয়োজন নাই। 6 চেয়ারের মধ্যে হচ্ছে মানে একটু ছোট টাইপের গ্লাসটা চাচ্ছিলাম আর কি। এই যে এখানে এই ডাইনিং টেবিলের চেয়ারের ডিজাইনটাও ভালো লেগেছে, কিন্তু এই যে উপরের গ্লাসটা অনেক বেশি বড় ছিল। তো চাইলে আমরা গ্লাস ছোট করেও নিতে পারবো। জিনিসপত্র যেহেতু দেখা যায় কিছুদিন পরপরই চেঞ্জ করা বা কিছুদিন পরপরই নতুন কেনা হয় না, তো সেজন্য প্রথমে কিনতেই হচ্ছে একটু ভালো দেখে, মোটামুটি ভালো রেঞ্জের কিনলেই ভালো, যেন অনেক দিন পর্যন্ত লাস্টিং করে।
আর আমাদের আরেকটা প্ল্যান আছে, যেটা হচ্ছে আমরা তো চিটাগংয়ে খুব বেশি দিন থাকা হবে না, আমরা ইনশাল্লাহ ঢাকায় সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। ওর জব যদি ট্রান্সফার হয়ে ঢাকার দিকে সে যেতে পারে, তাহলে হচ্ছে আমরা ঢাকায় সেটেল হব ইনশাল্লাহ। তো দেখা যাবে যে চিটাগংয়ে বেশি দিন থাকা হবে না, তো সেজন্য এখানে খুব বেশি একটা ফার্নিচার আমরা কিনতেছি না বা কেনার চিন্তা করতেছি না। ঢাকায় গিয়ে ইনশাল্লাহ আমরা যখন যেটাই কিনবো ভালো মানের বা ভালো দেখে সব ফার্নিচার আমরা পরবর্তীতে নিব আর কি। এখন জাস্ট আমরা প্রয়োজন মেটাচ্ছি আর কি। বাসায় আসার পর তো মোটামুটি কিছু জিনিস কেনা হলো, এখন আরও অনেক কিছুই কেনার বাকি। তো এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আমরা কিনতেছি আর কি, তারপর দেখা যাবে যে আস্তে আস্তে বাকি সব কিছু কিনে নেব। এখন আমরা এই যে যাচ্ছি আগ্রাবাদের দিকে, তো চিটাগংয়ে আসার পর আগ্রাবাদে আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, এর আগে এখানে আমার আসা হয় নাই। ফার্নিচার দেখার পাশাপাশি আজকে আমি আরেকটা জায়গাতেও প্রথমবার যাব, সেটা হচ্ছে মাছের দোকানে। তো মাছের দোকানে হচ্ছে আমার আগে কখনো যাওয়া হয় নাই, তো আজকে হচ্ছে সে বলল যে আগ্রাবাদের এদিকে খুব ভালো ভালো মাছের দোকান আছে, কর্ণফুলী বাজার নামে একটা জায়গা আছে, ওখানেও যাব। তো আমাদের হচ্ছে মাছও কেনা হবে এই তো। তারপর হচ্ছে আমরা এখানে আজকে স্ট্রিট ফুডও খাবো। আগ্রাবাদে আমি অনেকের ভিডিওতেই দেখেছি, মানে রাস্তার এক পাশ জুড়ে মানে অনেক টাইপের স্ট্রিট ফুডের দোকান, তো আমরা ওখানেও যাব। যাই হোক, আমরা এখন প্রথমেই এসে একটা দোকানে ঢুকলাম। এই দোকানটার নাম হচ্ছে নিউ অ্যান্টিক ফার্নিচার। এখানে প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন অনেক বেশি সুন্দর, আর সেই সাথে এখানে ফার্নিচারের প্রাইস রেঞ্জগুলোও অনেক হাই। তো এই তো সামনে যে স্কাই কালারের ডাইনিং টেবিলটা, এটা আরিশার বাবা দামটা জিজ্ঞেস করতেছিল, তো এটা মোটামুটি বেশ ভালো প্রাইজেরই ছিল। তো ও জানতে চাচ্ছিল যে এটা 6 চেয়ার করে অর্ডার দিয়ে বানাতে কেমন প্রাইস যাবে। তো 50,000-এর মতো হলে সে এটা নিয়ে নিত, কারণ ডিজাইনটা ভালো লেগেছিল। তো ওনারা হচ্ছে 50,000-এ এটা কিছুতেই দিতে পারবে না। মার্বেল পাথরের ডিজাইন আর হচ্ছে যে ফোমের চেয়ারের ডিজাইনগুলো, এগুলো একটু বেশি রেঞ্জ হয়। তো যাই হোক, আমাদের বাজেটটা যেহেতু একটু কম আছে, আমরা ওদিকে আর যাচ্ছি না, আমরা একটু সিম্পলের মধ্যেই দেখবো আর কি। আজকে হচ্ছে বেশিরভাগ ফার্নিচারের দোকান অফ থাকলেও আমরা মোটামুটি ভালোই দোকান পেয়েছি দেখার মতো আর কি। তো সেজন্য দেখতেছিলাম ঘুরে ঘুরে, যতটাই খোলা ছিল এগুলো সবগুলাতেই যাচ্ছিলাম। তো এখন হচ্ছে আরেকটা শপে আসলাম। তো এখানে এসে আরিশের বাবার একটা ডাইনিং টেবিলের ডিজাইন ওর খুব বেশি পছন্দ হয়ে যায়, এই যে স্কাই কালারের ফোম দেওয়া যে চেয়ারটা আর কি, এই যে এইটা, এটার চেয়ারের স্ট্রাকচার ডিজাইন খুবই সুন্দর ছিল, সেই সাথে ফিনিশিং কোয়ালিটি কালার সব কিছুই আমাদের পছন্দ হয়। তো ওই যে বললাম না যে অনেক সময় অনেক বেশি পছন্দ হয়ে গেল, মানে সেটা কিছু করার থাকে না, কেনার মতো থাকে না আর কি। তো যাই হোক, এটা নিয়ে সে এখন একটু কথা বলবে দোকানদারের সাথে। তো ওনারা হচ্ছে এটার প্রাইস লেখাই ছিল 68,000 টাকা, তো পরে হচ্ছে আরিশের বাবা এটা 42K পর্যন্ত বলেছে, তো ওনারা এটা লাস্ট পারবে হচ্ছে 48K। তো এটা নিয়ে সে এখন দোকানদারের সাথে একটু কথা বলতেছে, মানে ওর খুব বেশি পছন্দ হয়ে গেছে আর কি। অবশ্য আমরা আরও দোকান খুললে আরও ভালো ডিজাইন পাবো, তবে প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছিলো আর কি, যেহেতু আমরা এখন এত বেশি বাজেটের মধ্যে নিতে চাচ্ছি না আর কি। তো যাই হোক, ওর বেশি পছন্দ হয়ে গেছে তাই সে এটা নিয়ে একটু কথা বলতেছে, কিন্তু ওনারা এটা আর কমে দিতে পারবে না আর কি, যেটা বলেছে ওইটাই। তো এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম। আমার মনে হয় যে এখন এত বেশি লাক্সারিয়াস টাইপ না নিয়ে একটু সিম্পলের মধ্যে নিলেই ভালো হবে। তো যাই হোক, পরে হচ্ছে আমাদের কোনটা নেওয়া হয় বা কোনটা আমরা নিব, কোনটা নিয়েছি, সেটা হচ্ছে পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে সাথে আমার আরিশমণিও ঘুরে ঘুরে দেখতেছিল। আর এই যে এখানে এই চেয়ারের সেটটা, 2টা চেয়ার আর ছোট একটা টেবিল, এইটা খুবই সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে এটা, কিন্তু এটার প্রাইস ছিল 55,000 টাকা। তো আমরা এখন এই মুহূর্তে এই টাইপের জিনিস নিচ্ছি না, এগুলো ইনশাল্লাহ নিব, পরে নিব, আশা আছে ইনশাল্লাহ। যাই হোক, তারপর আমরা আরেকটা শপে চলে আসলাম। এখানে এই চেয়ারের ডিজাইনটা খুবই ইউনিক লেগেছে, তারপর হচ্ছে এখানেও দেখবো কিছু ডাইনিং টেবিল, দেখা দেখি শেষ করে তারপর হচ্ছে আমরা মাছ কিনতে যাব। মাছ কিনে তারপর যাব আমরা স্ট্রিট ফুড খেতে। তো এই শপে হচ্ছে আমরা দোলনাও দেখেছি, এই শপটাতে 3টা দোলনা ছিল, খুব বেশি ছিল না। তো এইগুলার প্রাইস জিজ্ঞেস করতেছিল, এগুলো সবগুলোই 20,000 টাকার উপরে প্রাইস। এই তো,
দেখা দেখি শেষ করে এখন আমরা আসলাম মাছের বাজারে। প্রথমবার মাছের বাজারে আসলাম। মাছের বাজারে অনেক বেশি মাছের গন্ধ, কিন্তু সেই সাথে মাছ দেখতে কিন্তু ভালোই লাগে। মানে মাছের যে অনেক বেশি মাছের স্মেল টেল এগুলো ভাল লাগে না আর কি, কিন্তু মাছ দেখতে ভাল লাগে। তো আমরা হচ্ছে রূপচাঁদা মাছ নিব আর হচ্ছে রুই মাছ নিব। তো অনেকগুলা মাছের দোকান ঘুরে ঘুরে ফ্রেশ মাছ দেখে বেছে তারপর হচ্ছে সে নিচ্ছিল। আমি তো মাছের অত কিছু বুঝি না, যেহেতু সে সবসময় মাছ কিনে সে বোঝে মাছ কোনটা ভালো, ফ্রেশ টাটকা, তো এগুলাই দেখে নিচ্ছিল আর কি। তো সে আমাকে আরও এখানে কিছু টাইপের মাছ দেখাচ্ছিল, ছোট মাছ নিব কিনা। তো যেহেতু রাত হয়ে যাচ্ছিল, রাতের বেলা আর খুব বেশি মাছ নিব না, কারণ এত রাতে মাছ নিয়ে তারপর আবার বাসায় গিয়ে ছোট মাছগুলো কাটাকাটি আরেক ঝামেলা। তো তাই হচ্ছে যে মাছগুলো নিব বড় মাছ কাটাই নিব, আর রূপচাঁদা মাছটা হচ্ছে কাটানো ছাড়াই নিব, পরে আমি বাসায় গিয়ে কেটে নিব আর কি। মানে বাসায় গিয়ে ফ্রিজে রেখে দিব, অবসর সময় কোনো এক সময় কেটে নিব, যেহেতু আজকে আমাদের বাসায় যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। মাছ কিনে এখন আমরা চলে আসলাম স্ট্রিট ফুড খেতে। এখানে অনেক টাইপের খাবারের দোকানের স্টল, রাস্তার দুপাশেই হচ্ছে সিরিয়ালের সব খাবারের ফুড কোর্টগুলো। এখন হচ্ছে আমরা পছন্দ মতো কোনো একটাতে বসবো। এত টাইপের স্টল ছিল, তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কি খাবো বুঝতেছিলাম না। তো পরে হচ্ছে আমরা লুচি কাবাব এগুলো খেয়েছি আর কি। তো একটা স্টল দেখে এখন আমরা বসে যাব আর কি। এই তো বসে গেলাম, এখন হচ্ছে গরম গরম লুচি ভেজে দিচ্ছে। আর আমি নিয়েছিলাম চিকেন কাবাব, রেশমি কাবাব ছিল মেবি এটা, আর ও হচ্ছে বটভুনা নিয়েছিল, তো এটা আর আমি খাই নাই। এই তো এখন আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিব, সন্ধ্যা হয়ে গেছিলো অলরেডি। তো এদের চিকেন যে কাবাবটা এটা ভালোই ছিল, লুচিটাও ফ্রেশ ছিল। এই তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে সোজা বাসায় চলে যাব। তারপর বাসায় গিয়ে হচ্ছে রাতের জন্য রান্নাবান্না করব আর কি। এই তো বাসায় চলে আসছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন হচ্ছে রান্না করতে আসলাম। যে মাছগুলো কেনা হয়েছে ওইগুলো আর ভিডিও করা হয় নাই আমার, আমি ফ্রিজে এভাবেই রেখে দিয়েছি। এখন আমি ঝটপট রাতের রান্নাটা করে নিব, তো পরদিন হচ্ছে ওকে দুপুরে লাঞ্চ দিয়ে দিব, সেই জন্য এখন হচ্ছে আমি রাতের প্লাস তার পরদিন দুপুরের জন্য রান্না করতেছি আর কি। তো এখানে আমি রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে রান্না করব, আর হচ্ছে একটু বেগুন ভাজি করব। এই তো আর এই যে ভাত বসিয়ে দিলাম, মাছ ভেজে নিলাম, আর এই যে আমি লম্বা বেগুনটা এরকম গোল গোল করে কেটে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু ভাজির মতো করব। মশলা কষানোর পর ভাজা মাছগুলোকে এখন মশলার মধ্যে দিয়ে একটু সময় আমি কষিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে এখানে আমি ঝোল অ্যাড করব আর কি।
প্রথমে একটু মশলার মধ্যে কষিয়ে নিলে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে। এই তো আমার রান্না বান্না শেষ, বেগুন ভাজি হয়ে গেছে, উপরে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে দিলাম। বেগুন ভাজিটা কম করেই করেছি, আর এই যে মাছের তরকারি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।